বিয়ের আসরে গীবত করা ফরজ গীবত করা কি ফরজ মনে রাখবেন চার জায়গায় গীবত করবেন না করলে গুনাহ হবে কয় জায়গা কথা বলেন গীবত মানে হলো আপনার অনুপস্থিতিতে এমন কিছু কথা বলা যেটা আপনি পছন্দ করেন না ঠিক না বেটি আপনার ভিতরে আছে যেমন যেমন বিয়ের আসরে মা আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসেছেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুইজন পুরুষ বিয়ে করতে চায় রাসূল বললেন একটা হলো ফকির আরেকটা হলো বদমেজাজি হাতে লাঠি থাকে মহিলা চিন্তা করলেন ওটার ঘরে গিয়া না খেয়ে থাকবো কেন ওর ঘরে গিয়া মাইর খাবো কেন দুইজনকে রিজেক্ট করে দিলেন এখন ফকির আর বদমেজাজি এটা কি ভালো গুণ কথা কোন নাকে তিনি অপেক্ষা করলেন আরেকটা প্রস্তাব আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন রাসূল বললেন ঠিক আছে টাকা পয়সাও আছে মেজাজও ভালো কিছু বেয়াদব আছে বিয়ে করে বউর উপর অত্যাচার চালায় যৌতুকের জন্য সিগারেটের আগুন দিয়ে বউর শরীর পোড়ে মরে রেখে দিও বেয়াদব তুই যত নামাজ পড়বি রোজা রাখবি ওই বউ মাফ না করে দিলে আল্লাহ তোরে মাফ করবে না কিয়ামতের ময়দানে ওর সামনে ভিক্ষুকের মতো তোকে দাঁড়াতে হবে অন্যায় ভাবে কাউকে চোখ রাঙানি দিয়েছো এটার জন্য আল্লাহ জবাবদিহি করবেন চোখ রাঙানি দিলি কেন কারো ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে পালিয়ে যায় ওর কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না ও পুলসরাতের পুল পার হতে পারবে না আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে চোখের সামনে পুলসরাত পার হতে পারবে না মুসলিম শরীফের বর্ণনা আপনি কারো উপর চোখ রাঙাবেন না ভালো কাউকে যদি মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায় হঠাৎ করে এক কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার নিয়ে ধরছে কয় মুহাম্মদ তোমারে রক্ষা করবে কে কি বললেন আল্লাহ রক্ষা করবে আল্লাহর নাম শুনতে তার হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে যায় এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিলেন তাকে বললেন তোকে রক্ষা করবে কে কয় আপনি কারণ কাফের তো আল্লাহ নাই ঠিক না বেঠি আমাদের আল্লাহ আছে নাই যে কোনো বিপদে মুসলমান কাকে ডাকে আমাদের মালিক একজন আছেন তাকে ডাকি ঠিক না বেঠি ছাগলের মালিক আছে ছাগল দুর্বল ছাগল থাকে সবার সামনে আর বাঘের কোনো মালিক নাই এত শক্তি হওয়ার পরেও জঙ্গলে লুকিয়ে থাকে বাঘের সামনের এক এক হাতের ভিতরে এক এক পায়ের ভিতরে সত্র জন লোকের শক্তি সেই বাঘ কখনো লোকের সমাজে আসে না কারণ বাঘ জানে মানুষ যদি আমারে পায় পিটা মেরে ফেলবে আমার কোনো মালিক আর ছাগল বুক ফুলে দাঁড়িয়ে থাকে কেউ টানলে কয় টানস কেন আমি যাব না ছাগলটা খুঁটি বলে যাব না তুই টানস কেন আমি তোর খাইও না পরিও না বাস ছাগল জানে ছাগলকে মারলে ছাগলের কি আছে আমাদের একজন মালিক আছে কিনা আরো চিৎকার করে বলেন কি নেয়ামতের আল্লাহ পাইছি সুবহানাল্লাহ আমাদের আল্লাহ বলছেন হেদায়েত চাইবেন কার কাছে আল্লাহর কাছে বিয়ের আসরে দোষ বলে দিবেন দুই নাম্বার ডাক্তারের কাছে গিয়ে দোষ বলবেন তিন নাম্বার বিচারকের কাছে গিয়ে দোষ বলবেন তা না হলে বিচার করবে কি চার নাম্বার পিতা মাতার কাছে সন্তানের দোষ বলে দিবেন যাতে করে পিতা মাতা সন্তানদেরকে পরিশুদ্ধ করতে পারে স্যারের কাছে বলে দিবেন স্যার আমার এই সন্তানের এই দোষটা আছে আপনি একটু খেয়াল রাখেন দোষ ধরা ছাড়াই অনেক স্যার আছে বাচ্চাকে পিটায় অনেক খেপজোখানার হুজুর আছে বাচ্চাকে পিটে আদমরা করে আমি জানি না এই মাদ্রাসায় কি করে বাচ্চাদের সাথে যে সমস্ত হুজুররা বাচ্চা পিটাবে এদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দিবেন এরা শিক্ষক দলের কলঙ্ক পড়ানোর কোনো যোগ্যতা এদের নাই মারো কেন তুমি পড়াচ্ছ আল্লাহর কোরআন মারো কেন রাসূলকে আল্লাহ জিব্বা নেড়ে কষ্ট করতেও নিষেধ করেছেন কষ্টের জন্য এই কিতাব না রাসূল যখন বারবার জিব্বা নেড়ে কোরআন মুখস্থ করছেন আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা
وإن علينا لبيانا رسول بار بار جيب بنيلي مخصرة كردور كان يأبري شنو تاكين إن علينا جمعه وقرآنا আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে দেব ব্যাখ্যা আমি আল্লাহ নিজে আপনাকে শিখিয়ে দেব তারপরে সূরা আলার ভিতরে বলছেন সানু করে উকা ফালা তানসা আমি পড়ে দেব আপনি কখনো ভুলবেন না আদরের কারণে আজকে তাকরিমের মতো ছেলেরা দুনিয়াতে পুরস্কার পায় ঠিক না বা ঠিক আদরের কারণে আদেল আদেলের মতো ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় আপনি আদর করেন আমার বাচ্চাদের মতো বেলি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই আমার মাদ্রাসা যে সমস্ত ছেলেরা পড়ে সুবহানাল্লাহ কি প্রেম এক মাদ্রাসায় গেলাম 7 বছরের একটা ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছে যাওয়ার সাথে সাথে উস্তাদ বলল যে ওই যে দেখো কে আসছে ছেলে এসে কোলে বসছে আমি কইলাম তুমি কে কই মোরে চিনেন না আরে মোর আল্লাহ মোরে চিনেন না মুই 30 পারা কোরআন মুখস্থ করছি বলছে আমি কইলাম তুই 30 পারা কোরআন মুখস্থ করছিস তোর বয়স কত কয় 7 বছর মা কর উস্তাদে কয় 9 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছে ছিল আমি তার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম আমি পড়তে থাকলাম ইদা ওয়াকাতিল ওয়াকিয়া ছেলে পড়ছে লাইসা লি ওয়াকাতিহা কাযিবা আমি পড়ছি খাফিজাতুর রাফিআ ছেলে পড়ছে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুম্বাসা যেখান থেকেই ধরছি ছেলে আগের লাইন পড়ছে আল্লাহু আকবার কি নিয়ামতে সমস্ত ছেলেগুলো আপনি চিন্তা করেন 11 বছরের একটা ছেলে কোরআনের যে কোনো একটা শব্দ বললেই সে পরের তেলাওয়াত পড়া শুরু করে শুধু শুরুই করে না 120টা দেশের মধ্যে ফার্স্ট হয়ে আসে কিভাবে এই ছেলেগুলো এত ব্রেনি হয় একমাত্র সাদের ওস্তাদের আদরের কারণে ঠিক না বেটি আদর না করলে যত্ন না করলে রক্ত মিলে না সেজন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি নাযিল করেছি ফুরকান যখনই বিপদে পড়বা এই ফুরকান তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো কাজ করার আগে তোমরা 2 রাকাত নামাজ পড়বা এটাকে বলা হয় ইস্তিখারার নামাজ কি নামাজ ইস্তিখারার নামাজ